আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি চলে এসেছি পুরাতন ঢাকায়, আর পুরাতন ঢাকার হোসনি দালানে কী কী হচ্ছে, কী মিছিল হচ্ছে সেগুলো সব আপনাদেরকে আজকে আপডেট দিব। সো ভিউয়ার্স আমার সাথেই থাকবেন, আর লাস্ট পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স চলে আসলাম হোসনি দালান, লাইন করে সবাইকে অনেক সুন্দর মতো এখানে প্রবেশ করানো হচ্ছে, আর এখানে আইন শৃঙ্খলা বাহিনীও আছে। সো এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর অবশ্যই আমার সাথেই থাকবেন, লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। জান্নাত এখানেই থেকো। এখন আমরা পুরো হোসনি দালানটা ঘুরে আপনাদেরকে দেখাবো, আর হোসনি দালানের উপরেও আমি যাব, কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, পুকুর পাড়ে যাব, তো আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিওর পার্ট টুতে আপনারা দেখতে পারবেন মিছিলের ভিডিও, তো এখানে অনেক সুন্দর মতো তারা শোকের মিছিল করেছে, সো মিছিলগুলো আপনাদেরকে দেখাবো। পার্ট টু দেখার জন্য অনুরোধ রইল, এখন আপনারা পার্ট ওয়ান এনজয় করুন। আল্লাহ, আমরা এমন জায়গায় ঢুকছি। আচ্ছা, এখন আমরা জুতা কি করবো যখন উপরে যাব? এই জুতা কত করে রাখো টাকা? জুতা কত করে টাকা রাখো? 5 টাকা একটা জুতার জন্য। হ্যাঁ,
ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আগরবাতির প্যাকেট পড়ে আছে, আর এখানে কিছু কাগজ বা পলি বাঁধা আছে। যারা এখানে নিয়ত করতে আসে যে তাদের কোনো ইচ্ছা পূর্ণ হবে, সেখানে তারা বেঁধে যায়, আর এখানে তারা নিয়ত করে আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে থাকে। তারা মনে করে যে এখানে হয়তো নিয়ত করলে অনেক কিছু পূর্ণ হবে। সো ভিউয়ার্স দেখতে থাকুন, আর উপরেও এমন অনেক কিছুই আছে যেগুলো আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এখানে পালি বিলি করা হচ্ছে। হোস্টিং দালানের উপরে একটা তলোয়ার আছে, ওই তলোয়ারকে পানির ভিতরে ডুবিয়ে এটা সবাইকে দেওয়া হয়, এটা সবাই আবার নিয়ত করে খায়। সো এখানে লাইন ধরে সবাই দাঁড়িয়ে পানি খাচ্ছে। আর এখন আমি চলে এসেছি উপরের দিকে, উপরের দিকে কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। গ্রিলের সামনে সবাই সুতা বাঁধছে, আর এই সুতা বা তালা বাঁধলে তাদের নিয়ত পূর্ণ হবে। এই যে একজন সুতা এখানে বেঁধে দিচ্ছে, তারা এক একটা নিয়ত করছে আর এক একটা সুতা বাঁধছে, আর এখানে অনেকগুলো তালাও ঝোলানো আছে। তো নিয়ত করে তারা তাদের তালাবন্ধি আর সুতাগুলো বেঁধে দিচ্ছে। আমি অনুমতি নিয়ে আসি ভাই, ওই যে ভাইয়া থেকে অনুমতি নিয়ে আসি। ভাই আমি একটু থামিও তুলে নেই, আমি তো চলে যাবো, এখনই চলে যাবো। মানে আছে যতটুকু পাইছি পাই। আসো 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 আসো, রাত হইলে মনে হয় ভালো হইতো বেশি, তাই না? বললাম রাত হইলে মনে হয় বেশি ভালো হইতো। চলো আমার সাথে আসো তো। ভিউয়ার্স, এখানে অনেকে আগরবাতি মোমবাতি আর ফুল কিনছে যেন সেখানে দেওয়া যায়। সো ভিউয়ার্স চলুন দেখে নেই কোথায় আগরবাতি আর মোমবাতি কিনছে। আচ্ছা আন্টি, এইটা কি কর মানে ফিন্নি কি ওইখান থেকেই দিবে? ওইখান থেকে ফিন্নি দিচ্ছে জানো? দিয়ে কোথায় এখানে সবাই লাইন ধরে মিষ্টি লাড্ডু আর সিন্নি নিচ্ছে, এত বেশি ভিড়।
আমিও লাইনের ভিতরে ঢুকে গিয়েছি, কিছুই চোখে দেখছি না কোথায় কি হচ্ছে। সো ভিউয়ার্স দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এই ভিড় থেকে আমি কিভাবে বের হতে পারি। ভিউয়ার্স এখানে বাক্সর মধ্যে একে একে করে সবাই যে যত টাকা পারছে দিচ্ছে, কেউ 10 টাকা 20 টাকা 500 টাকা 1000 টাকা পর্যন্ত দিয়ে যাচ্ছে। আর আপনাদেরকে আমি এখন বাক্সটা দেখাবো। অনুমতি নিয়ে আসছি তো, অনুমতি নিয়ে আসছি, ওই যে তোমাদের ভলেন্টিয়ার থেকে সারা বছরই তো করলাম ভাইয়া।